মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। অকালে পাটের গাছে ফুটছে ফুল, হরিহরপাড়ার সংকটের মুখে পাট চাষীরা। মধ্যবঙ্গ নিউজে গত ২৪শে এপ্রিল এই খবর সম্প্রচারিত হতেই নড়েচড়ে বসল কৃষি দপ্তর। শুক্রবার হরিহরপাড়া থানার গোবরগাড়া এলাকায় বিস্তীর্ণ এলাকার পাটের জমি পরিদর্শনে যান কৃষি দপ্তর আধিকারিক মৌমিতা মজুমদার সহ কৃষি দপ্তরের কর্মকর্তারা। পাটের এই অজানা রোগের কারণে ক্ষতির মুখে হরিহরপাড়া ব্লকের প্রায় ১৫০ বিঘা জমির পাট চাষ, ক্ষতির মুখে চাষিরাও। এদিন চাষিদের সাথে কথা বলেন কৃষি দপ্তরের কর্মকর্তারা। পাট গাছে জলের সাথে ইউরিয়ার মিশ্রণ স্প্রে করা এবং দেখভালের জন্য অক্সিন হরমোন স্প্রের বিশেষ পরামর্শ দেওয়া হয় চাষিদের। নিষিদ্ধ গম চাষ, পাট চাষেও যদি আশঙ্কা দেখা দেয় তাহলে অনাহারী প্রাণ যাওয়ার আশঙ্কা। তবে কৃষি দপ্তরের আধিকারিকরা পরিদর্শনে আসায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পাট চাষিদের। কিছুদিন আগে নিউজ টেলিকাস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে হরিহরপাড়া ব্লকের কিছু কিছু গ্রামে এরকম প্রিম্যাচিওর পাট গাছে ফুল ফোটার একটা কন্ডিশন দেখা দিচ্ছে। তো সে কারণে আজকে আমরা কৃষি দপ্তর থেকে এসেছি দেখতে যে কী কারণে এটা হচ্ছে। তো ম্যাক্সিমাম যেটা হয়েছে যে আর্লি শোয়িং করা হয়েছে এখানে, যেখানে ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনে যেটা মার্চ মাসের সেকেন্ড উইক থেকে এপ্রিল মাসের লাস্ট উইক অবধি করার কথা সেখানে মার্চ মাসে অনেক আগেই হয়েছে। যেহেতু এবছর আমাদের গম চাষ করা হয়নি, হরিহরপাড়া ব্লকে সমস্ত এরিয়াতে গম চাষ বন্ধ হয়েছিল, তো মাঠ ফাঁকা যেহেতু পড়েছিল জন্য চাষিরা অনেকেই একটু আগাম পাট বুনে দিয়েছেন। তো তাছাড়া আর আর অন্য যদি কোনো কারণ বা ওয়েদারগত বা বীজ থেকে যদি কোনো কারণে হয়ে থাকে তো সেটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো আজকে। তো আমরা যাদের জমিতে এই পাটের কন্ডিশন এখনও অবধি ফুল আসেনি বা একটা দুটো গাছে ফুল দেখা দিয়েছে, আমরা আমাদের মাধ্যমে যেটা প্রিকশন হিসেবে দেওয়া যেতে পারে যে ১ লিটার জলে ২০ গ্রাম ইউরিয়া গুলে সেটাকে স্প্রে করতে হবে, মাটিতে নয়, একদম ফোলিয়ার স্প্রে, যেটাকে গাছটাকে ভিজিয়ে দিতে হবে স্প্রে করে। তো সেটা করলে আমরা ফুল আসাটাকে আটকাতে পারবো আশা করি, এটাই বলা হলো আজকে চাষিদের। মধ্যবঙ্গ নিউজের খবরের জেরে কৃষি দপ্তর আধিকারিকদের পরামর্শ ও আশ্বাস পেয়ে আশার আলো দেখছেন পাট চাষিরা। এই পাট চাষ তাদের রুজি রুটির একমাত্র অবলম্বন। পাটে সব ফুল আসে, এর আগে সাংবাদিক একটা এসে দেখে গেছিল, এসে আমাদের মাঠ দেখে যায়, আমাদের মাঠে ফুল, আমাদের মাঠে ক্ষয়ক্ষতি হয়েছে। তাই ওরা এসে বললে যে ২০ গ্রাম ইউরিয়া একদম মানে ১০ লিটার পানিতে মিশে আগে আগাতে স্প্রে করে দিতে, যদি ওরা আশা করছে যে কমবে, আর আমাদেরকে এই আফসোসটা দিয়ে গেল। একটা খবরে দেখাচ্ছিল যে এই জিনিসটা যে মাঠে জমি ফুল, পাটের জমিতে ফুল আসার জন্যে এর আগে একবার দেখা হয়েছিল, আবার এসেছিল আজ কৃষি, ওরা এসে সব দেখে গেল জমিতে ২০ গ্রাম জলের সঙ্গে ওই ২০ গ্রাম মিরিয়া ১ লিটার ১০ লিটার দামের সঙ্গে ওই মিশে ও দিতে বললো পাটের জমিতে স্প্রে। এই যে পাটে যে প্রিম্যাচিওর ফ্লাওয়ারিং যেটা কন্ডিশনটা এখানে হরিহরপাড়া ব্লকে দেখা গেছে, তো সেক্ষেত্রে তো ১ নম্বর আমরা যেটা মেজার নিতে পারি ইউরিয়া ১ লিটার জলে ২০ গ্রাম ইউরিয়া গুলে আমরা স্প্রে করতে পারি। তো ইউরিয়া স্প্রে করলে উপকারিতাই সবথেকে বেশি উপকারিতাই পাওয়া যাবে, কিন্তু একটা দিক খেয়াল রাখতে হবে যে গাছের যদি সতেজ গ্রোথ থাকে এবং সেই গাছে যদি কোনো রকম লক্ষণ না থাকে ফুল আসার, তাহলে সেখানে না স্প্রে করাই ভালো। কেন কি স্প্রে করলে গাছের গ্রোথটা বেড়ে যায় এবং ঝড় বৃষ্টি, যেহেতু এখন ঝড় বৃষ্টির সময় তো গাছটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ঠিকমতো দেখে নিয়ে তবে ইউরিয়া স্প্রে করলে গাছের ফুল আসা আমরা রোধ করতে পারবো। আর আরেকটা হচ্ছে উপায়, অক্সিন হরমোন আমরা স্প্রে করতে পারি। আমরা যে কোনো দোকানে যদি অক্সিন হরমোনের খোঁজ করলে অক্সিন হরমোন পাবো এবং সেখানে কোম্পানি অনুযায়ী এটা ডোজটা ভ্যারি করবে, তো ৫ লিটারও লাগতে পারে, ২ লিটারও লাগতে পারে। তো ২ থেকে ৫ লিটার প্রতি লিটার জলে গুলে অক্সিন হরমোন স্প্রে করলেও আমরা যে পাট গাছের ফুল আসে সেটাকে। হরিহরপাড়া থেকে মামুনুল ইসলামের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।